বাংলায় শতাধিক বিজেপি কর্মী সমর্থকরা খুন হয়েছেন, নির্বাচনে কারচুপি ও সন্ত্রাস চলে, বিজেপি রাষ্ট্রীয় অধিবেশনে এই অভিযোগে সরব অমিত শাহ। বাংলায় মমতা দিদি বিরোধী জোটের শাসন, তোপ স্বরাষ্ট্রমন্ত্রীর। উত্তরপ্রদেশে একসময় ভোটে রিগিং হতো, কিন্তু বিজেপি শাসনে শান্তি স্থিতি ফিরেছে ইউপিতে। হিংসা ছড়ানো দূত অহংকারী বিরোধী জোট, এভাবেই সরব ছিলেন অমিত শাহ। सैकड़ों कार्यकर्ता मौत के घाट उतार दिए गए, हमेशा चुनाव में धांधली गपलेबाजी और हिंसा होती रही। किसका वहां राज है? ममता दीदी का राज है, इंडी अलायंस का राज है। बिहार में भी जंगल राज था, तब 100-100 किलोमीटर दूर मतपेटियां मिलती थी। किसका राज था? इंडी अलायंस का राज था। यूपी में भी चुनाव का रेगिंग होता था, हमारी सरकारों में कभी रेगिंग नहीं हुआ। किसकी सरकार थी? आपकी सरकार थी। मित्रों, आज भारतीय जनता पार्टी के हजारों कार्यकर्ता हिंसा की भेंट चढ़े, कईयों ने तो जान गंवाई, कई अपाहिज हो गए, कईयों के घर जल गए। हम तो हिंसा के भुक्त भोगी है। हिंसा फैलाने वाला गठबंधन अगर कोई है तो एक घमंडिया गठबंधन है, इंडी अलायंस है। স্বরাষ্ট্রমন্ত্রীর আক্রমণকে পাল্টা বিঁধেছে তৃণমূল দলের সাংসদ শান্তনু সেনের অভিযোগ, সারা ভারতকে বিক্রি করছে যারা, যাদের 116 জন সাংসদের বিরুদ্ধে ফৌজদারি মামলা ঝুলে রয়েছে, তারা দুর্নীতির কথা কিভাবে বলে, প্রশ্ন তুললেন শান্তনু সেন। যারা সারা ভারতবর্ষটাকে বিক্রি করে দিচ্ছে, যাদের মন্ত্রিসভার সদস্যদের 42% মন্ত্রীর বিরুদ্ধে ক্রিমিনাল কেস আছে, যাদের 303 জন সাংসদের মধ্যে 116 জনের বিরুদ্ধে ক্রিমিনাল কেস আছে, এই মুহূর্তে ভারতবর্ষের সব থেকে বড় ফাইন্যান্সিয়াল স্ক্যাম হচ্ছে $120 বিলিয়ন মোদি আদানি স্ক্যাম, তারা দুর্নীতির কথা বলছে। কংগ্রেস নেতার কৌস্তুভ বাগচির দাবি, রাজ্যে নজিরবিহীন দুর্নীতি হয়েছে, স্বরাষ্ট্রমন্ত্রীকে অনুরোধ চোর জোচ্চোরদের জেলে পাঠাক। দেখুন, এই রাজ্যে যেভাবে পাহাড় প্রমাণ দুর্নীতি হয়েছে সেটা তো আমরা সবাই দেখেছি, এবং রাজ্যের মুখ্যমন্ত্রী তার ভাইপোকে আড়াল করার ক্ষেত্রে যেভাবে একটা প্রচেষ্টা তার তলাতে সেটা আমরা লক্ষ্য করেছি। তো এটা নিয়ে তো কোনো অবাক হওয়ার কোনো বিষয় না। তবে আমার মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে একটাই অনুরোধ, এই সমস্ত চোর জোচ্চোরদের বাইরে রাখাটা কোনো কাজের কথা নয়। গোটা রাজ্যের মানুষ চাইছে চোর জোচ্চোররা জেলে যাক, এরা গারদে থাকুক, এরা যতদিন রাস্তায় ঘুরে বেড়াবে বাংলার মানুষে, আইন শৃঙ্খলা বা এই সমস্ত এই এই জাস্টিস ডেলিভারি সিস্টেমটার উপরে মানুষের ভরসা কমে যাবে। এই বিষয়টা যদি উনি বেশি করে একটু ফোকাস করেন, তাহলে বোধহয় বাংলার মানুষের পক্ষে খুব মঙ্গলময়। কলকাতা নিউজ।